আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুভি লাভার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 2016 সালে মুক্তি পাওয়া ডিপ ওয়াটার হরিজন মুভিটি এক্সপ্লেন করব। মুভির শুরুতে আমরা সমুদ্রের মাঝে একটি ড্রিলিং রিং দেখতে পাই। এটি দ্বারা মূলত সমুদ্রের গভীর থেকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল তোলা হয়। এরপর আমরা একটি রোবট দেখতে পাই যা ড্রিলিং রিংয়ের নিচের মেশিনগুলোকে চেক করে দেখে সেখানে কোনো সমস্যা আছে কি না। চেক করার সময় সামান্য সমস্যা দেখা যায়, কিন্তু অপারেটররা গুরুত্ব না দিয়ে রোবটটিকে উপরে তুলে নেয়। এরপর আমরা উইলিয়াম মাইককে দেখতে পাই। সে ডিপওয়াটার হরিজন এর ড্রিলিংয়ে জব করে, যেখানে তাকে 31 দিন থাকতে হবে। এরপর আমরা অ্যাড্রিয়ানাকে দেখি, সেও ওইখানে কাজ করে। তারা সবাই সমুদ্রের মাঝে অবস্থিত ড্রিলিং রিংয়ে যাওয়ার জন্য রওনা দেয়। প্লেনে আমরা জিমি হেরাল নামের একজনকে দেখি, যে ওখানকার সবার বস ছিল। এর কিছুক্ষণ পর সবাই গন্তব্যস্থলে পৌঁছায়, আর এই স্থান থেকে দুনিয়ার 40% ক্রুড অয়েল তোলা হয়। ক্রুড অয়েল সংরক্ষণে যোগের মাত্রা বেশি বলে এটি সমুদ্রের অনেক গভীরে এবং সাধারণ জনগণ থেকে অনেক দূরে স্থাপন করা হয়েছে। অয়েল রিংয়ে পৌঁছানোর কিছুক্ষণ পর জিমি জানতে পারে মেনটেন্যান্স টিম চলে যাচ্ছে, কিন্তু তাদের কাজ তখনও শেষ হয়নি। তাই জিমি তাদের উপর খুব রেগে যায়। এরপর জিমি ও মাইক ওখানকার অনেক যন্ত্রপাতি চেক দিয়ে দেখে, যার মধ্যে টেলিফোন লাইন, ফায়ার অ্যালার্ম সহ অনেক যন্ত্রপাতি নষ্ট থাকে, যার কারণে জিমি দ্রুত একটি মিটিং ডাকে। তখন এক্সিকিউটিভ টিম জিমিদেরকে জানায় যে তারা ডেডলাইন থেকে 45 দিন পিছিয়ে আছে, তাই সবার উচিত কাজের উপর দৃষ্টি রাখা। কিন্তু তখনই মাইক তাদেরকে জানায় যে পুরো অয়েল ডেকে 309টি মেশিন খারাপ আছে, যার ফলে বিপদ হতে পারে, এমনকি আমরা মারাও যেতে পারি। এটা শুনে জিমি একটি নেগেটিভ টেস্ট করার সিদ্ধান্ত নেয়। এই টেস্টের মাধ্যমে জানা যাবে মূলত কোন কোন মেশিনগুলোতে সমস্যা রয়েছে, যাতে খুব দ্রুত সেগুলো ঠিক করা যায়। জিমি চলে যায় এবং মাইকের কাছে একজন কর্মী এসে বলে যে এই টেস্টগুলো করে আমরা আমাদের সময় নষ্ট করছি, এই সময় আমরা টেস্ট না করে কাজ করলেই ভালো হবে। তখন মাইক বলে, তোমার কথা ঠিক, কিন্তু অন্ততপক্ষে আমাদের মেইন পাইপলাইন দেখা উচিত যে এটা ঠিক আছে কিনা। এরপর ড্রিলিং রিংয়ের সমস্ত মেশিন অফ করে দেওয়া হয় এবং একটি পাইপ নিচে নামানো হয়, সাথে প্রেশার বাড়ানো হয় এবং দেখা হয় নিচে কোনো লিক আছে কি না। প্রেশার 1000 পার করার পরও কোনো সমস্যা দেখা যায় না, শুধু পানির ভিতরে কিছু অদ্ভুত ধরনের জিনিস দেখা যায় যা ক্ষতির কারণ হতে পারে। তবে সবাই এটি কি সেটা বুঝতে না পেরে পাইপটি উপরে তুলে ফেলে। জিমি তাদের মূল্যবান সময় নষ্ট করছে বলে অনেকেই জিমিকে মিটিং রুমে কথা শোনায়। এখানে আশ্চর্যের বিষয় হলো প্রেশার কোনোভাবেই কমানো যাচ্ছিল না। অপরদিকে মেনটেন্যান্সের হেড জানায় তাদের লাইনে কোনো সমস্যা নেই। কথাটি বলেই সে ওই স্থান ত্যাগ করে। এদিকে তার চলে যাওয়ার পর জিমি ও মাইক সেই স্থান ত্যাগ করে তাদের রুমে চলে যায়। কিছুক্ষণ পর মেশিনের প্রেশার কম হওয়ার পরিবর্তে বেড়েই যাচ্ছে, যা একটি বড় ধরনের সমস্যা। আমরা দেখি মাইক তার স্ত্রীর সাথে কথা বলে এবং বিশ্রামের জন্য শুয়ে পড়ে। অপরদিকে সব মেশিন অন করা হয় আর ড্রিলিং শুরু করা হয়। প্রেশারের লাইন কন্ট্রোলের বাইরে চলে যায়, যার জন্য সমস্ত শ্রমিক মেইন অয়েল লাইনের কাছে আসে এবং ড্রিলিং মোড ওভারফ্লো হতে দেখতে পায় এবং সেখানে এক ছোট ধরনের বিস্ফোরণ ঘটে। সেই সাথে মোড বাহিরে আসা শুরু হয়, সাথে সাথে এমার্জেন্সি মেশিন কাজ করা শুরু করে ও মোড বাহিরে আসা বন্ধ হয়। কিন্তু বিস্ফোরণ সম্পর্কে কেউ কিছুই জানতে পারে না, কেননা মাইক আগেই বলেছিল এখানকার অনেক মেশিন খারাপ, তাই কোনো অ্যালার্ম বাজেনি। এখানেই এটা থেমে থাকেনি, বরং প্রেশার 4000 পর্যন্ত বেড়ে যায়। তারপর অনেক বড় একটি বিস্ফোরণ হয়। সিনটি এখানেই কাট হয় এবং আমরা ওয়েড্রেনকে দেখি, সে একজন কর্মীর সাথে ওই সময় পাইপলাইনের কাছে কিছু শব্দ হয় যা সে চেক করতে যায় আর মুড বের হতে দেখে, যা সে তার সিনিয়রকে জানায়। ঠিক ওই মুহূর্তে সিনিয়র কোনো অ্যাকশন নেওয়ার আগেই একটি বড় বিস্ফোরণ হয়, যেটি ছিল তখন পর্যন্ত সব থেকে বড় বিস্ফোরণ। বিস্ফোরণে অনেক শ্রমিক আহত হয় আর পুরো সাইটটি ধ্বংস হতে শুরু করে, যার ফলে গ্যাস অ্যালার্ম বেজে ওঠে যা মাইকও টের পেয়ে যায়, কেননা সব জায়গার লাইট অন অফ হতে থাকে। অন্যদিকে আমরা দেখি মিস্টার উইড্রেন কোনোমতে তার শরীর থেকে মুড আলাদা করে, কিন্তু সে যদি প্রথমেই মাইকের কথা শুনতো তাহলে এই বিস্ফোরণ হতো না। পরিস্থিতি এমন হয় যে ক্রুড অয়েল তোলা তখনই বন্ধ করতে হবে, কেননা সামান্য এদিক সেদিক হলেই ক্রুড অয়েল পুরো সমুদ্রে ছড়িয়ে পড়বে, সেই সাথে পুরো সমুদ্র আগুন জ্বলা শুরু করবে। আমরা এড্রিয়ানাকে দেখতে পাই, সে কোস্ট গার্ডে মেসেজ দিতে চায় যে তারা এমার্জেন্সি সিচুয়েশনে আছে, কিন্তু তার সিনিয়র তাকে বাধা দেয় এবং বলে এটি তারা কন্ট্রোল করতে পারবে। কিন্তু পরক্ষণে সেখানে যে মেশিনটি চলছিল তার ভেতরে তেল চলে যায়, ফলস্বরূপ সেখানে অর্ধেক জায়গায় আগুন লেগে যায়, যা শিপের ক্যাপ্টেন দেখতে পায় এবং কোস্ট গার্ডদের মেসেজ দেওয়া শুরু করে। সাইডে যত ড্রিলিং মেশিন ছিল তা সব নিচে পড়তে শুরু করে এবং ওখানকার অনেক কর্মী আহত হয়।
অন্যদিকে আমরা দেখি কোস্ট গার্ডে মেসেজ আসা শুরু করলে তারা রেস্কিউ শুরু করে। তাদের ওখানে যত লোক ছিল সবাই ড্রিলিং রিংয়ের কাছে যাওয়ার জন্য হেলিকপ্টারে করে চলে যায়। মাইকের স্ত্রীও বুঝে যায় যে ড্রিলিং রিংয়ে কোনো সমস্যা হয়েছে, কেননা মাইক যখন কল কাটে তখন মাইকের অবস্থা ঠিক ছিল না। এদিকে মাইক চোখ খুলে দেখে সে একটি দরজার নিচে আহত অবস্থায় আছে। বিস্ফোরণ এতই দ্রুত হয়েছিল যে সে কিছুই বুঝে উঠতে পারেনি। একটু দূরেই আহত অবস্থায় সে একজন কর্মীকে দেখতে পায়। অতঃপর মাইক তাকে একটি সেফ জায়গায় নিয়ে যায়। অন্যদিকে জিমিকে দেখানো হয় যে বিস্ফোরণের সময় জিমি গোসল করতেছিল, বিধায় তার পুরো শরীর কাঁচ ঢুকে গিয়েছিল আর পায়ে একটি রড ঢুকে গিয়েছিল। রডটি সে কোনো মতে বের করে কাপড় পরে নেয়, কারণ তার উপরই 126 জন লোকের জীবন নির্ভরশীল ছিল। শিপের ক্যাপ্টেন কিছু কর্মীকে দ্রুত লাইফ বোর্ডের কাছে নিয়ে যায়। এদিকে অপারেটর রুমের কিছু লোক দুশ্চিন্তায় পড়ে, কেননা ড্রিলিং রিংয়ের সব মেশিন খারাপ হতে থাকে, যা কিছু সময় পর ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় মাইক তার সাথীদেরকে লাইফ বোর্ডের কাছে যেতে বলে সে নিচে জিমিকে খুঁজতে যায়। অনেকক্ষণ খোঁজার পর সে জিমিকে জগম অবস্থায় পেয়ে তাকে লাইফ বোর্ডের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু জিমি বলে যে মাইক যেন তাকে অপারেটর রুমে নিয়ে যায়, কেননা মেইন পাইপলাইন সিল করতে হবে ও ড্রিল বন্ধ করতে হবে, নতুবা কিছু সময়ের মধ্যেই পুরো সাইট ধ্বংস হয়ে যাবে। এদিকে অপারেটর রুমের অ্যাড্রিয়ানা ও তার সাথে ছাড়া বাকি সবাই লাইফ বোর্ডে পৌঁছে যায়, যাদের কিনা শুধু নিজেদের জীবন বাঁচানোই একমাত্র চেষ্টা ছিল। একজন কর্মীকে দেখে যে সে সব কিছু ধ্বংস হতে দেখে এবং তার চোখ তখনই একটি গ্রিলের উপর যায়, যেটা যে কোনো সময় এখানকার মানুষের উপর পড়বে। কর্মীটি সুযোগ বোঝে ওটা অন্যদিকে ঘুরিয়ে দেয়, আর তখনই একটা বড় রড তার গায়ে লাগে এবং সে সোজা নিচে পড়ে যায়, যার জন্য সে মারা যায়। এদিকে অ্যাড্রিয়ানাকে দেখে তার সাথী তাকে কিছুই করতে দেয় না, কারণ সেটা রুলসের বাহিরে ছিল। অন্যদিকে জিমি ও মাইক কর্মীদের কাছে যায় এবং গিয়ে দেখতে পায় সেখানকার অনেক কর্মী আহত ছিল। তারা তাদেরকে বাঁচিয়ে অপারেটর রুমে নিয়ে যায়। সেখানে জিমি মেইন পাইপলাইন কেটে সিল করার অর্ডার দেয়। অ্যাড্রিয়ানার সাথী এটা করতে নিষেধ করে, কিন্তু জিমি সিল করার চেষ্টা করে, ফলে মেইন পাইপলাইন বন্ধ হওয়ার বদলে ক্রুড আরও দ্রুত বের হয়। ফলশ্রুতিতে ক্রুড অয়েল সারা সমুদ্রে ছড়িয়ে পড়ে। কোস্টগার্ড দ্রুত তাদের হেলিকপ্টার নিয়ে ড্রিলিং রিংয়ের কাছে যেতে থাকে। এদিকে জিমি আবারও মেইন লাইন সিল করতে চায়, কিন্তু পাওয়ার লাইন্স বিচ্ছিন্ন হয়ে যায়। তখন জিমি জেনারেটর চালু করতে বলে, কিন্তু অ্যাড্রিয়ানা জানায় জেনারেটর চালু করতে হলে পাশের কেবিনে যেতে হবে, কিন্তু সেটা খুবই ঝুঁকিপূর্ণ। অন্যদিকে মাইকের স্ত্রী জানতে পারে মাইকের জীবন ঝুঁকিতে আছে, এমনকি তার শিপ থেকে বেঁচে আসা অসম্ভব প্রায়। শিপে মাইককে দেখানো হয় সে সবাইকে বাঁচানোর জন্য মেইন সুইচ বন্ধ করতে অন্য কেবিনে যেতে থাকে। অবশেষে সে কোনো মতে সেই কেবিনে গিয়ে জেনারেটর অন করে, যার ফলে পাওয়ার আবারও অন হয়। তখন মাইক আবারও মেইন লাইন সিল করার চেষ্টা করে, কিন্তু এবারও জেনারেটর চলে যায়। মাইক ও তার সাথে আবারও জেনারেটর অন করে বাইরে বের হওয়ার সাথে সাথে ওইখানে একটি বিস্ফোরণ হয়, যে কারণে আর কিছুই করার সম্ভব হয় না। তাই তারা তাদের জীবন বাঁচাতে সেখান থেকে চলে আসে। মাইক ও জিমি সহ ভিতরে সবাই লাইফ বোর্ডের কাছে যায়, কিন্তু ততক্ষণে সব লাইফ বোর্ড ওখান থেকে চলে যায়। এজন্য তারা অয়েলিংকে যে লাইফ বোর্ড ছিল সেটা নামিয়ে সবাই লাইফ বোর্ডে উঠতে থাকে। যখনই অ্যাড্রিয়ানা ও মাইক লাইফ বোর্ডে উঠবে, তখনই দড়ি ছিঁড়ে লাইফ বোর্ডটা নিচে পড়ে যায়। তখন মাইক বলে আমাদের পানিতে ঝাঁপ দিতে হবে। ঝাঁপ দেওয়ার ঠিক আগ মুহূর্তে মাইক বলে যে তাদের এত নিচ থেকে ঝাঁপ দেওয়া ঠিক হবে না, কারণ পানিতে অনেক লোহা আছে যেগুলো তাদের গায়ে লাগতে পারে। তাই তারা দুজনে হেলিপ্যাডে উপরে উঠে লাভ দেওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই অ্যাড্রিয়ানা বলে তার খুব ভয় করছে, বিধায় সে লাভ দিতে পারবে না এবং সে সাঁতারও জানে না। তখন মাইক অ্যাড্রিয়ানাকে বুঝিয়ে বলে যে তারা লাইফ জ্যাকেট পরে আছে, তাই কোনো সমস্যা হবে না। তাছাড়া এখন ঝাঁপ না দিলে তারা দুজনেই মারা যাবে। তারপরেও অ্যাড্রিয়ানা ঝাঁপ দিতে চাচ্ছিল না, দেখে মাইক তাকে ধাক্কা দেয় এবং সেও ঝাঁপ দেয়। পানিতে মাইকের মাথায় একটি রড লাগে, তারপরে সে দ্রুত উপরে উঠে আসে এবং অ্যাড্রিয়ানাকে বাঁচিয়ে নেয়। তখন তাদেরকে শিপে উঠিয়ে নেওয়া হয়। তারা যেতে যেতে সবাই ধ্বংস হওয়া দেখছিল। এখানে বেশিরভাগ মানুষই বেঁচে ছিল, কিন্তু ক্রুড অয়েল পানিতে ছড়িয়ে পড়ার কারণে পানিতে বসবাসকারী জীব মরে যাচ্ছিল। তাছাড়া তখন পর্যন্ত শত শত লিটার অয়েল জ্বলা বাকি ছিল। যতক্ষণ না পাইপ বন্ধ করা না যাবে ততক্ষণ পর্যন্ত ক্রুড অয়েল বের হতেই থাকবে। রেস্কিউ করার পর সবাই এটা দেখার চেষ্টা করে যে কতজন শ্রমিক মারা গেছে এবং মৃতদের জন্য দোয়া করে। কিছুক্ষণ পরেই হেলিকপ্টার আসে এবং যারা খুবই আহত ছিল তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায়। সিন কাট হয়। এরপর আমরা সবাইকে একটি হোটেলে দেখি যেখানে প্রায় সবারই পরিবার ছিল। সবাই তাদের আপনজনকে খুঁজছিল। কেউ কেউ আপনজনকে খুঁজে পায়, কেউ কেউ পায় না। অনেকে আবার মাইককে দোষারোপ করছিল, কিন্তু প্রকৃতপক্ষে মাইকের কিছুই করার ছিল না, কেননা মাইক আগেই তাদেরকে জানিয়ে দিয়েছিল যে সমস্যা আছে। এই দুর্ঘটনায় মোট 11 জন মারা যায় এবং যারা বেঁচে ছিল তাদের অনেকেরই হাত পা ছিল না।
এরপর মাইক যখন হোটেলে আসে সে নিজেকে আর সামলাতে না পেরে কান্না করছিল কারণ তার একটা কথাই মনে পড়ছিল যে একজন বাবা তার ছেলের মৃত্যুর জন্য তাকে দোষারোপ করছিল তখনই মাইকের স্ত্রী সেখানে চলে আসে এবং মাইককে সামলে নেয় মূলত মুভিটি একটি সত্য ঘটনার উপর নির্মিত মুভির শেষে আমাদেরকে আসল মাইককে দেখানো হয় কোর্টের শুনানিতে এক্সিকিউটিভ দুজনকে দোষী সাব্যস্ত করা হয় যারা কিনা মাইক ও জিমির কথা শুনেনি এই দুর্ঘটনার পর মাইক ও জিমি ড্রিলিংয়ের জব ছেড়ে দেয় ওই দুর্ঘটনায় $14 বিলিয়ন ক্ষতি হয় অনেক চেষ্টা করে 79 দিন পর আগুন নেভানো সম্ভব হয় প্রায় 200 গ্যালন লিটার ক্রুড অয়েল পানিতে ছড়িয়ে পড়ে সো ভিউয়ার্স মুভিটি কেমন লাগলো কমেন্ট করে সবাই জানিয়ে দিন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে